আসসালামু আলাইকুম বেসিক আইট একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে ক্যাপকার দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স ফর পিসি আজকের ভিডিওতে আমরা শিখব অডিও এডিটিং একটি ভিডিওকে প্রফেশনাল করতে অডিও এডিটিংয়ের কোনো বিকল্প নেই আপনার ভিডিওর অডিওকে যত ভালো এডিট করতে পারবেন আপনার ভিডিও হবে তত ভালো তত কোয়ালিটি তত শ্রুতিমধুর আপনি যদি ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হতে চান ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মিনিট মনোযোগ দিয়ে দেখুন শিখুন প্র্যাকটিস করুন এবং যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেই জায়গাগুলো খাতায় নোট করে রাখুন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইতে রয়েছি আপনাদের সাথে চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি আজকে ষোলোতমী পর্বে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে অডিও এডিটিং আমরা কিন্তু গত পর্বে অডিও লাইব্রেরি নিয়ে কথাবার্তা বলেছি আজকে অডিও এডিটিং নিয়ে কথা বলতে চাই এবং এই যে অডিও এডিটিংয়ের মধ্যে চারটা বিষয় রয়েছে একটা হচ্ছে বেসিক একটা হচ্ছে ভলিউম একটা হচ্ছে ফেড ইন এবং ফেড আউট এই চারটা বিষয় শেষ করার পর নিচের অংশগুলো আমরা একে একে কমপ্লিট করব। শুরুতেই আমরা চলে যাচ্ছি আমাদের ক্যাপকার্ড ভিডিও এডিটিং সফটওয়্যারে আমরা চলে আসলাম ক্যাপকান ভিডিও এডিটিং সফটওয়্যারে এবং শুরুতেই আমরা একটা ভিডিও ক্লিপস নিতে চাই সেই ভিডিও ক্লিপসের অডিওটাকে আমরা এডিট করব এবং অডিও এডিট নিয়ে আজকে আমরা অনেকগুলো আলোচনা করব কারণ আমরা ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হওয়ার জন্য অডিও এডিটের যতগুলো বিষয় রয়েছে সবগুলো বিষয় ক্লিয়ার করতে চাই এই ভিডিওর অডিওটাকে আমরা এডিট করার জন্য শুরুতে আমরা এই ক্লিপসের মধ্যে একটা ক্লিক করে দেব সিলেক্ট করার সাথে সাথেই আমাদের উপরে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে আমরা অডিওতে ক্লিক করে দেবো এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে অডিও এডিটটাকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে অডিও যেখানে আমরা অফুরন্ত অডিও পাচ্ছি বিভিন্নভাবে ব্যবহার করার জন্য পার্সোনাল ইউজ অথবা টিকটক আইডিতে যেহেতু আমরা অডিও এডিট করতে চাই এই অডিওতে ক্লিক করার সাথে সাথে আমরা দুইটা অপশন পাবো একটা হচ্ছে বেসিক একটা হচ্ছে ভয়েস চেঞ্জার তো আমরা বেসিকটাকে আগে দেখতে চাই এবং এই বেসিকের মধ্যে তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে বলি উম একটা হচ্ছে ফেড ইন একটা হচ্ছে ফেড আউট তো এই ভলিউম আসলে কম বেশি করার জন্য আমরা কিন্তু এখান থেকে এটা দিয়ে পরিবর্তন করতে পারবো ধরুন আমার অডিওটাকে রেকর্ড করার সময় সাউন্ড কম আসছে কোনো কারণে হয়তো মানে আমার মাইক্রোফোনে সমস্যা থাকতে পারে অথবা বলার মধ্যে সমস্যা থাকতে পারে তো ওখানে আসলে আমি বুঝতে পারি যখন আমি এডিটিংয়ে নিয়ে আসলাম ভিডিওটাকে তখন আসলে এখানে যখন আমি প্লে করি আমি এই ভিডিওটাকে একটু প্লে করে দেখতে চাই বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে আমার আচ্ছা এই সাউন্ডটাকে আমার কাছে যদি পর্যাপ্ত মনে না হয় তখন চাইলে আমি এখান থেকে আমি ভলিউমটাকে বেশি করে দিতে পারি আবার যদি মনে হয় ভলিউমটা অনেক বেশি হাই তখন এটাকে আমি আরও কম করে দিতে পারি দুটাই করতে পারি সেটা করার জন্য এখানে যে ভিডিওটা আমি নিলাম এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলে রাখি ভিডিওর মধ্যে যে অডিও থাকে সেই অডিওটাকে আমরা আসলে এডিট করার জন্য চাইলে আলাদাও করে নিতে পারি তখন আসলে আমাদের অডিওটাকে এডিট করার জন্য অনেক বেশি সহজ হবে তো আমি প্রথমে ভিডিওর সাথে যে অডিও দেওয়া আছে আমি এখান থেকে সরাসরি এডিট করতে চাই তারপরে আবার আলাদা করে দেখাতে চাই যাতে আপনারা দুভাবেই বুঝতে পারেন তো শুরুতে আমি কিন্তু এই ভিডিওর মধ্যে যে অডিও রয়েছে সেটাকে আলাদা করে নেই এই ভিডিওর ভিতরে কিন্তু অডিও রয়েছে আমরা এই যে ছোট্ট করে যদি জুম করে দেখি এখানে কিন্তু অডিওটা দেখা যাচ্ছে কিন্তু আমি আসলে ক্লিয়ার না মানে কতটুকু কম বেশি করলাম এটা আমরা যদি ক্লিয়ার করতে চাই তখন অডিওটাকে আমরা আলাদা করব। এখন আমি নর্মাল এখান থেকে একটু চেক করতে চাই আমি যদি অডিওটাকে প্লে করি আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমি যদি শুরুতেই অডিওটাকে প্লে করি আমরা যখন অডিও এডিট করবো আমি যদি ভিডিওর মধ্যে রেখেও এডিট করতে চাই দেখেন এখান থেকে যদি আরও জুম করি তাহলে আমি ব্যাপারটা বুঝতে পারবো এই যে দেখেন এখানে কিন্তু ফাঁকা কোনো সাউন্ডই নেই তো এই জায়গাটাকে আমি আসলে বাদ দিতে চাই এই যেখান থেকে প্রথম অংশটাকে বাদ দিব বাদ দেওয়ার জন্য এই যেখানে ক্লিক করে দেবো

একটু হলুদে চলে যাচ্ছে অসুবিধা নাই আর যেহেতু আমাদের সাউন্ডটা ঠিক আছে এখন এই সাউন্ডটাকে যদি আমার মনে হয় যে পর্যাপ্ত বা এই সাউন্ডটাকে যদি মনে হয় কম বা একটু বেশি আমি চাইলে ভলিউমটাকে একটু কম করে দিতে পারি যেমন আমি যদি এখান থেকে প্লে করি জিরোতে তো আমি এখানে জিরো থেকে সিক্সে নিয়ে আসতে চাই সেটা করার জন্য এই যে ভলিউম রয়েছে এই ভলিউমটাকে এই যে চাপ আমি যদি এখান থেকে কম করে দেই এই যে মাইনাস ফাইভ টু ডিবি দিলাম তারপর এখন দেখি ভিডিও এডিটিং এর এক্সপার্ট হতে চান এখন দেখুন কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিন্তু এ চলে আসে এখন তাহলে দেখাচ্ছে না এটা আসলে সাউন্ডটা স্ট্যান্ডার্ড কিন্তু অনেক সময় হয় কি আমাদের অনেক মোবাইলের মধ্যে বা শুনতে আমরা যে ডিভাইস গুলো ইউজ করি সেখানে সেই জন্য একটু বাড়িয়ে দিলে ভালো আমি একটু বাড়িয়ে দিই আমি সিক্সের উপরে দিই 0 পর্যন্ত নিয়ে যাই হয়তো একটু অড লাগে কিনা জানি না আপনারা বলতে পারবেন কিন্তু আমার কাছে মনে হয় যে সাউন্ড একটু কম হলে অনেক ডিভাইসের সাউন্ড কম থাকে সেই জন্য শুনতে পারে না এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনার ভিডিওর অডিওর ভলিউম আসলে কত রাখতে চাচ্ছেন তো আমি কিন্তু চাইলে এখান থেকে বাড়াতে পারি কমাতে পারি কেমন আছেন এখন কিন্তু মানে সিক্স এর কাছাকাছি বা সিক্স পর্যন্ত আছে আমি যদি মনে করি আরো কম করে দেবো তখন এখান থেকে এটাকে এভাবে আরো মাইনাস করে দেবো দেখেন আপনি কি ভিডিও এডিটিং এর এক্সপার্ট হতে চান ঠিক আছে আর যদি মনে যে না আমি এটা না আমার যে ভলিউম রয়েছে বা মনে করেন যে আপনি রেকর্ড করার সময় এই ভলিউমে রেকর্ড হয়েছে এখন আপনার সাউন্ডটাকে তো ইনক্রিজ করতে হবে সেটা করার জন্য আমি চাইলে ধরেন এখান থেকে আমি আগের জায়গায় চলে যেতে চাই এই যেখানে দেখেন একটা রিসেট রয়েছে আমি দিয়েছিল এখানে ক্লিক করে দিই আমি যা যা করলাম সব কিন্তু চলে গেলো এবং আগের জায়গায় চলে আসলাম যদি প্লে করি দেখেন এখান থেকে সবাইকে স্বাগত সবাই ঠিক আছে তো আমার যদি মনে হয় যে এই সাউন্ডটা অনেক কম তখন কিন্তু চাইলে আমি এখান থেকে এই যে যখন আমি ডান দিকে নিয়ে যাবো তখন কিন্তু সাউন্ডটা বাড়বে ফাইভ ডিভি দিলাম দেখে আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কি ভিডিও সাউন্ড বাড়লো কিন্তু দেখেন এখানে কি দেখাচ্ছে মনিটর রেড কালার মানে এই সাউন্ড কিন্তু ভালো না ঠিক আছে আপনি যদি মনে করেন ঠিক আছে বাড়াই দিলেন কিন্তু এই সাউন্ড কিন্তু মানে সফটওয়্যার বলছে বা ক্যাপকার্ড বলছে যে না এতদূর না যাবে রেড সিগন্যাল চলে আসছে তার মানে আমাদেরকে আর একটু কম রাখতে হবে তো আমি কিন্তু চাইলে এখান থেকে অডিও কম বেশি করতে পারি এখন এখানে দেখেন আরও দুটো অপশন রয়েছে একটা হচ্ছে ইন একটা হচ্ছে ফেইড আউট এই দুইটা জিনিস কি এই দুইটা জিনিস হচ্ছে ফেইড ইন হচ্ছে একটা ভিডিওর মধ্যে যে অডিও আমরা ইউজ করি সেই অডিওটা ধরেন শুরুতেই যদি আমি প্লে করি দেখেন একদম শুরু থেকে আসসালামু আলাইকুম একদম শুরু থেকে কিন্তু একদম যে সাউন্ড মানে মাঝখানে শুরুতেও সেম সাউন্ডটা এখানে রয়েছে আমি যদি মনে করি যে শুরুতে একটু ডাউন করে দেবো সাউন্ডটা আসতেই করে যেমন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মানে একটু নর্মাল থেকে আস্তে আস্তে লাউড হবে আর যদি মনে করি যে না আমি শুরু থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বলে কত একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেম সাউন্ড থাকবে সেটা করতে পারি তবে আপনার অডিওকে যদি আপনি প্রফেশনাল মান দিতে চান তখন কিন্তু আপনার অডিওর মধ্যে এই ফেড ইন এবং ফেড আউট ইউজ করতে হবে তখন কিন্তু শুনতে অনেক ভালো লাগবে এটা কীরকম আমি একটু দেখাই তবে আমি তো দেখালাম যে ভিডিওর মধ্যে রেখেও কিন্তু এই কাজগুলো আপনি করতে পারেন কিন্তু আমি চাচ্ছি এটার মানে অডিওটাকে আলাদা করে যদি করি তখন আরও বেশি আমি বুঝতে পারবো যে এখানে আসলে কী হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে সেটা করার জন্য শুরুতেই আমরা এই ভিডিওর মধ্যে যে অডিওটা রয়েছে সেটাকে আমরা আলাদা করে ফুলবেন তবে এখানে আরেকটি ইনফরমেশান দেয়া রাখি সেটা হচ্ছে আপনার ভিডিওর মধ্যে যে অডিও রয়েছে আপনি যদি মনে করেন যে আপনার অডিওর মধ্যে মানে এডিট করবেন আপনি বা কোনো ধরনের পরিবর্তন করবেন ই কেউ দিবেন ফেড ইন ফেড আউট বসাবেন অথবা ভলিউম কম বেশি করবেন এই বিষয়গুলো কিন্তু আপনার ভিডিও এডিটের আগেই করে নেবেন শুরুতেই ভিডিওটা যখন এখানে ইম্পুট করবেন তখনই আপনি সাউন্ডটাকে আগে ঠিক করে নেবেন কারণ আপনি যখন এডিট করে ফেলবেন প্রত্যেকটা ভিডিও যখন এখানে পার্ট 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 পাট হয়ে যাবে তখন কিন্তু আপনি সবগুলোকে করা একটু জটিল হয়ে যাবে মানে আপনি চাইলেও হয়তো মন মতে করতে পারবেন না সিলেক্ট করলে হয়তো হবে কিন্তু কোনোটা একটা নরচর হতে পারে প্রবলেম হতে পারে সেই জন্য যদি আগেই আপনি সাউন্ডটা একটু এডিট করে নেন তখন আপনার জন্য সহজ হবে যেমন আমি এই ভিডিওর মধ্যে যে অডিও আছে সেটাকে এখন আলাদা করতে চাই তো আলাদা করার জন্য এখানে এই যে ভিডিও ক্লিপসের উপরে আমি মাউজ রাইট বটন ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখেন একটা অপশন চলে আসে এখানে এক্সট্রাক্ট অডিও আমি এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে এই ভিডিওর মধ্যে যে অডিও ছিল সেটা কিন্তু আলাদা হয় আর একটা অ্যাড হয়ে গেল মানে এই ভিডিওর নিচে আমরা যখনই অডিও করি তখন কিন্তু একটার পর একটা নিচে নিচে অ্যাড হয় এখন দেখেন আমি কিন্তু অডিওটাকে ক্লিয়ার দেখতে পাচ্ছি এবং এখানে দেখেন মানে কোন জায়গায় সাউন্ডটা একটু হাই সেটা কিন্তু লাল দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লাল দেখাচ্ছে রেড কালার এবং কোন জায়গায় আসলে স্বাভাবিক আছে সেটা কিন্তু সাউন্ডটা স্বাভাবিক বুঝতে বোঝা যাচ্ছে এবং এই যে দেখেন ওটা নামা করা এটা হচ্ছে সাউন্ড কোন জায়গায় কম কোন জায়গায় বেশি এটার সুবিধাটা কি আমি একটু দেখাই ধরেন আমি যদি এই ভিডিওর মধ্যে ছোট্ট একটা মানে এক সেকেন্ডের একটা বিষয় কাটতে চাই ধরেন আমি কথা বলার সময় পাশ থেকে একটা ভিন্ন সাউন্ড হলো ধরেন একটা সাইকেলের শব্দ হলো একটা গাড়ির হর্ন হয়ে গেল এক সেকেন্ডে এখন এই সাউন্ডটা কিন্তু আমার ভিডিওটাকে নষ্ট করে দেবে এখন চাচ্ছি ভিডিওর মাঝ থেকে ওই মানে এক সেকেন্ডের সাউন্ডটাকে আমি বাদ দিয়ে দিতে সেটা করার জন্য কিন্তু আমি যখন ভিডিওর ভিতরে অডিও থাকবে তখন কিন্তু সেটা আমি বুঝতে পারব না এখন আলাদা করাতে কিন্তু এটা আমি ক্লিয়ার বুঝতে পারবো আজকের ভিডিও কিন্তু অনেক চমৎকার কিছু হতে যাচ্ছে আপনি যদি মনে করেন যে শর্টকাটে শিখবেন তাহলে কিন্তু বেসিক আইটি না বেসিক আইটি হচ্ছে বিস্তারিত শেখানোর জন্য আমার ভিডিওর মধ্যে একদম ক্লাসের মতো করে আমরা আলোচনা করছি এবং এই বিষয়টাকে যাতে আপনি ক্লিয়ার বুঝতে পারেন সেই বিষয়ে আমি বিস্তারিত ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করছি ঠিক আছে তো এখন এখানে আসলে সুবিধাটা কি হয় আমি যদি এই ভিডিওটাকে জুম করি এখান থেকে তাহলে বুঝতে পারবেন এটার সুবিধাটা এই যে দেখেন জুম করাতে কি হয়েছে মানে একটা অডিওর মধ্যে আসলে কোন জায়গায় এই যে গ্যাপ রয়েছে এই যে এখান থেকে নিচে নামছে তার মানে এখানে আমার শ্বাসের শব্দ আমি যদি একটু প্লে করি আপনি বুঝতে পারবেন শুরু থেকে প্লে করি আসসালামু আলাইকুম এই যে এখানে একটু মানে গ্যাপ আছে আমি যদি মনে করি যে আমার গ্যাপের এই জায়গা থেকে আমি কাটবো যদি আমি ভিডিওর ভিতরে রাখি তখন কিন্তু আমি আসলে বুঝতে পারবো না যে কোন জায়গা থেকে শুরু হয়েছে আমি কিন্তু এখন বুঝতে পারবো যে আমার অডিওটা ঠিক এখান থেকে কাটতে চাই এই জায়গা থেকে কাটতে চাই যে গ্যাপটা আমার হয়েছে এখান থেকে এবং পরবর্তীতে এখান থেকে কতটুকু জায়গায় কাটতে চাই সেটা কিন্তু আমি নির্দিষ্ট করে দিতে পারবো এটা যদি আর একটু জুমটা কম পড়ি ধরেন এখান থেকে আমি আপনাদের সবাইকে আছেন আমি আলহামদুলিল্লাহ জুমটা সবাই কেমন একটু কম করি না হলে বোঝা যাচ্ছে না এই যে এখন আমি আসলে কতটুকু রাখতে চাই আপনি কি ভিডিও এডিটিং এর এক্সপার্ট হতে চান ঠিক আছে আমি যদি আরো এদিকে নিয়ে আসি আপনি কি কম্পিউটার তার মানে এই যে এখানে একটা গ্যাপ রয়েছে আপনি কম এটা তো এডিট করা যখন আপনি নতুন একটা ফাইল তৈরি করবেন তখন কিন্তু এখানে অনেক লম্ব হতে পারে কারণ যখন আমরা ভিডিও এডিট করি মাঝখানে অনেক ধরনের বল ভ্রান্তি হতে পারে তখন কিন্তু সেই জায়গাগুলো কেটে কেটে ফেলে দেয় এই ভিডিওটা আসলে এডিট করা এই জন্য আসলে বোঝা যাচ্ছে না আপনি কম এটা শ্বাসের একটা শব্দ বা শ্বাস নেওয়ার একটা জায়গা আপনি কি কম এখন এখান থেকে কিন্তু আমি সহজে বুঝতে পারি যে এই শব্দটা আসলে কোন জায়গায় শেষ হয়েছে ঠিক আছে এর পরের শব্দটা কিন্তু এই যে এখানে শেষ হয়েছে আবার পরের শব্দটা এখান থেকে শুরু হয়েছে ঠিক আছে তো আমি কিন্তু খুব সহজেই এখানের যে মাঝখানের খালি জায়গাটা বাদ দিয়ে দিতে পারি ধরেন আমি এখানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে কাট এবং এখান থেকে যদি এই জায়গাটা কাট করে দেই। কাট করে দিলাম দেখেন এই জায়গাটা কিন্তু আলাদা হয়ে গেল ঠিক আছে আমি চাইলে এই জায়গাটাকে এখন আমি ডিলিট করে দিতে পারি ফাঁকা হয়ে গেল এখন কিন্তু ভিডিও আছে ঠিকই আমার এখানে কোনো সাউন্ড মানে আসবে না তো আমি যদি চাই যে একসাথে অডিও ভিডিও কাটতে তখন কিন্তু মানে একরকমভাবে কাটবো অথবা এই খালি জায়গায় যদি অন্য কোনো সাউন্ড বসিয়ে দেয় মিউজিক কোনো একটা বসিয়ে দেয় সেটাও করতে পারবো আর যদি মনে করি যে না আমি অডিও ভিডিও দুটো একসাথে কাটবো সেটাও করতে পারি আমি এখান থেকে কন্ট্রোল জেট দিয়ে আগের জায়গায় চলে আসি আগের জায়গায় আগের জায়গায় চলে আসলাম ঠিক আছে এখন আমি অডিও এবং ভিডিও একসাথে কাটতে চাই আমি দুইটাকে এইভাবে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে ধরেন এই যে এখানে আসলাম আসার পর ধর এখানে আসলাম ঠিক আছে সিলেক্ট করা আছে আমি যদি এখান থেকে স্পিল করে দেই কেটে গেল এবং পরবর্তী কতটুকু পর্যন্ত রাখতে চাই এই যে এখান পর্যন্ত রাখতে চাই এবং এখন আমি এখান থেকে স্পিল করে দেবো দেখেন এখন কিন্তু এই দুইটা অংশই আলাদা হয়ে গেল অডিও ভিডিও আমি কিন্তু বুঝতে পারলাম যে কতটুকু জায়গায় ফাঁকা এবং কতটুকু জায়গায় আমি গিয়ে শেষ করব। আমি এখন এটাকে ডিলিট করে দিই দেখেন ভিডিও চলে আসে এবং অডিওটাকে আমি টান দিয়ে এখানে লাগিয়ে দেব তার মানে এখন কিন্তু আর ফাঁকা নাই এই যে লাগাই দিলাম এখন যদি প্লে করি দেখেন কি হতে চান আপনি কি কম্পিউটার মানে আমার এখানে যে একটা শ্বাসের শব্দ বা কথা বলার আহ সময় যে একটা শ্বাস নিতে হয় ওই জায়গাটা কিন্তু ছিল এখন কিন্তু এখানে কোনো ফাঁকা নেই আপনি কি কম্পিউটার ঠিক আছে তো এরকম আসলে এডিট করার জন্য অনেকগুলো অপশন রয়েছে আমরা দাপে ধাপে সবগুলো বেশি দেখতে চাই নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের ভিডিও থেকে অডিও কেন আলাদা করি এবং আলাদা করলে আসলে কি সুবিধা সুবিধা হচ্ছে আমরা এখান থেকে একদম ক্লিয়ার বুঝতে পারি কোন জায়গায় শুরু হয়েছে এবং কোন জায়গায় আসলে বাদ দিতে যাই যেমন আমরা যদি শেষ দিকে বাদ দিতে যাই তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হবে ধরুন এখান থেকে আমি যদি একদম শেষের দিকে চলে আসি এই যে এখানে কিন্তু শুধুমাত্র আমার লোগোটা আছে তো আমি এখান থেকে শুধু সাউন্ড পর্যন্ত রাখতে চাই বা আমি বলা পর্যন্ত পৌঁছে যাবে আপনার কাছে এই যে তো আমি যদি ভিডিওর মধ্যে এখান থেকে কিন্তু বুঝতে একটু কষ্ট হবে আর যদি আমি এখানে এই যে অডিও কোন জায়গায় শেষ হয়েছে আমি কিন্তু খুব সহজেই বুঝতে পারবো এই যে এখানে ঠিক আছে আমি যদি এখন এটাকে এইভাবে সিলেক্ট করে বাদ দিয়ে দিই দেখেন চলে গেল তার মানে এখন প্লে করি সাথে সাথে এই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে ওকে তার মানে আমরা এখান থেকে আসলে একটা অডিওকে এডিট করার জন্য যদি প্রথমে এক্সট্রা করে আলাদা করে ফেলি তখন আমার অডিওটাকে এডিট করাটা অনেক বেশি সহজ হবে ঠিক আছে আমরা আবার অডিওর যে বেসিক অপশন এখানে চলে আসি এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ফেড ইন এবং ফেড আউট এই দুইটা আসলে কীভাবে ইউজ করে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই আমরা ভিডিওর শুরুতে চলে আসলাম এবং এখন যদি আমরা প্লে করি দেখেন কি হয় আলাইকুম বেসিক আইডিয়া এটা কিন্তু আপনি যখন মিউজিক নেবেন তখন আসলে আরো সুন্দর করে বুঝতে পারবেন তবে এখানে আমি আমার সাউন্ড দিয়ে দেখাতে চাচ্ছি এটাকে আর একটু জুম করে দেই আমি এখন একটু প্লে করি আসসালামু আলাইকুম আচ্ছা এটা এখানে একদম একটু কম আছে যেহেতু আসসালামু আলাইকুম শুরু করেছি আমি যদি মাঝখান থেকে একটু কাটি ধরেন এখান থেকে আমি কাটতে চাই সবাইকে স্বাগতম সবাই আচ্ছা এই স্বাগতমের এখানে আমি একটু কাটি এখন দেখেন আমার এখানে ফেড ইন এবং ফেড আউট যদি ইউজ করি কেমন হয় আমি অডিওটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমি একদম শুরুতে থাকি দেখেন এখানে যখন আমরা বেসিকে চলে আসব এবং এখানে দেখেন ফেড ইন এবং কত সেকেন্ড আমরা রাখতে চাই মানে কত সেকেন্ড ফেড ইন এবং ফেড আউটটা কত সেকেন্ড দিতে চাই তো আমি যদি এখান থেকে এই পাশ থেকে চাপ দিয়ে ধরে ডান দিকে নিয়ে আসি একটা জিনিস খেয়াল করেন আমি যখন এটাকে টান দিব দেখেন এই অডিওর জায়গাটা কি হচ্ছে এখানে খেয়াল করেন আমি ওখানে টান দিব আর এখানে আপনারা খেয়াল করবেন যে অডিওটা কিন্তু নিচা হয়ে যাবে কেমন দেখেন ফেড ইন ক্লিক করি দেখেন এখানে কেমন হচ্ছে এই যে দেখছেন নিচা হয়ে যাচ্ছে আমি চাইলে আরও নিচা আরও নিচা আরো নিচা আরও নিচা করে দিতে পারব তার মানে অনেক দূর পর্যন্ত এটা নিচা হয়ে যাবে সাউন্ডটা ডাউন হয়ে যাবে কমপক্ষে আমরা ফিড ইনটাকে এক সেকেন্ড দিয়ে রাখব ঠিক আছে এই যে এক সেকেন্ড দিয়ে দিলাম এবং আমাদের অডিও শেষে আউটটাকে আমরা দেখতে চাই আমি যদি এখান থেকে ফেড আউটটাকে এক সেকেন্ড করে দিই ওকে দুইটাই দিলাম এখন দেখেন এই যে ফাঁকা হয়ে গেছে এখানে মানে অডিও কিন্তু ডাউন হয়ে গেলো এটা কিন্তু আপনি যে কোনো মিউজিকও দিতে পারেন বা দেই যারা মিউজিক বানায় তারা দেই শুরুটা আস্তে করে শুরু হয় বা অথবা যে কোনো ভিডিওতে আপনি ব্লগ ভিডিওতে দিতে পারেন আপনার অন্য যে কোনো কন্টেন্টের মধ্যে আপনি এটা দিতে পারেন অডিওর মধ্যে ঠিক আছে আমি যদি এখন প্লে করি দেখেন কী হয় সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি স্লো থেকে উপরে উঠলো আবার লাস্টের দিকে দেখেন কি হয় আপনি কি ভিডিও ঠিক আছে ব্যাপারটা হচ্ছে যে মানে আস্তে করে শুরু হলো আবার শেষের দিকে আস্তে করে সাউন্ডটা ডাউন হয়ে গেলো এতে বোঝা যায় কি যে এটা শুরু এটা শেষ আমি একটু প্লে করি দেখেন আপনারা একটু মনিটরে খেয়াল করেন সাউন্ডটা কীভাবে আস্তে আস্তে বড় হয় আবার শেষের দিকে কীভাবে ডাউন হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু শুনতে ভালো লাগে যখন এরকম ডাউন হয়ে যায় তখন আমরা বুঝতেই পারি যে ভিডিওটা এখানে শেষ বা অডিওটা এখানে শেষ তার মানে আমরা একটা ভিডিওর অডিওর মধ্যে ভলিউম কম বেশি করতে পারবো বেসিক থেকে এবং ফেড ইন এবং ফেড আউটটা ব্যবহার করতে পারবো আশা করি এই ভলিউম ফেড ইন এবং ফেড আউট সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন ক্যাপকার ভিডিও এডিটিং কোর্সের মধ্যে এখন আমরা অডিও এডিটিংয়ের আরও নতুন কিছু শিখতে চাই সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা শুরুতেই এই ভিডিওর মধ্যে যে অডিও রয়েছে সেটাকে আলাদা করতে চাই রাইট বাটনে ক্লিক করে দেবো এক্সট্রাক্ট অডিও করে দেবো দেখেন আমাদের ভিডিও কিন্তু অডিও আলাদা হয়ে গেল এখন আমি এই অডিওর মধ্যে একটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমি যখন উপরে চলে আসবো এই যে বেসিক বেসিকের মধ্যে একটু নিচে আমরা দেখব একটা অপশন রয়েছে সেটা হচ্ছে নর্মালাইজ লাউডনেস মানে আপনার অডিওর মধ্যে যদি সাউন্ডটা অনেক বেশি হয়ে থাকে তখন অটোমেটিক এই লাউড যে সাউন্ডটা সেটাকে নর্মাল করে দেবে এই অপশনটা মানে কিছুই করতে হবে না ধরেন আপনি একটা অডিও বা ভিডিওর সাথে অডিও রেকর্ড করেছেন তখন যখন আপনি এই সফটওয়্যারে নিয়ে আসবেন এটাকে এখানে ক্লিক করে দেবেন আমরা যদি এখানে প্লে ভিডিও প্লে করার সাথে সাথে দেখেন এটা কিন্তু জিরোতে ভলিউমটা চলে যাচ্ছে তো আমরা এখন এটাকে নর্মালাইজ করতে চাই নর্মালাইজ মানে হচ্ছে এটা আবার দুইভাবে হয় এই ভিডিওটা যেহেতু এডিট করা বা এই সাউন্ডটা যেহেতু এডিট করা যখন আপনি এখানে নতুন একটা সাউন্ড ইম্পোর্ট করবেন তখন সাউন্ড হতে পারে উচ্চ চ্ছু গ্রাফটা দেখাবে যে কোন জায়গায় একটু বেশি কোন জায়গায় একটু কম তো এই যে কম বেশি মানে আপনার ভলিউম হয়তো এরকম হতে পারে যে একবার বললেন যে হ্যাঁ আমরা আসলে যে কাজগুলো দেখাচ্ছি আবার বলেন যে হ্যাঁ আমরা আসলে মানে খুবই সহজভাবে দেখাচ্ছি এই যে একবার বড় করে একবার ছোটো করে আপনি হয়তো ব্যালেন্স করতে পারেন না কথার মধ্যে ওই জায়গাটাকে কিন্তু আপনি এই যে অপশনটা নর্মালাইজ লাউডনেস আপনি এটা দিয়ে এটাকে সহজ করে নিতে পারেন ধরেন আমি অডিওটাকে সিলেক্ট করে এখানে যখন এই যে এটার মধ্যে একটা ক্লিক করে দিব তখনই কিন্তু এটা কিছু সময় নেবে অনেক সময় নেয় অনেক সময় দ্রুত হয়ে যায় এটার সাউন্ডটাকে কি করে দিবে নরমালিস করে ফেলবে মানে ওচা নিচু যে জায়গাটা এখন যদি আমি এখান থেকে প্লে করি এক্সপার্ট হতে চান দেখেন এটা কিন্তু এই যে মানে চলে আসছে মানে নিচে ঠিক আছে মানে এটা হচ্ছে যে অনেক বেশি সাউন্ড যাতে না হয় আপনার অডিওকে একদম নর্মালাইজ করে ফেলবে নর্মাল একটা সাউন্ড যে লেভেলের হওয়া দরকার মানে ক্যাপকাট নর্মাল যেটা বোঝে ক্যাপকাট সফটওয়্যার যেটা বোঝে ওই জায়গার মধ্যে আপনার ভলিউমটা নিয়ে আসবে ঠিক আছে এইসব আমি যদি এখান থেকে কন্ট্রোল জেট দেওয়ার জায়গায় যাই দেখেন এই ভলিউম কিন্তু আগের জায়গায় চলে গেছে অনেক বেশি উপরে ঠিক আছে এখানে কিন্তু লালও দেখা যাচ্ছে আবার যখন এখান থেকে এই যে নর্মালাইজের মধ্যে ক্লিক করে দিব তখন কিন্তু দেখেন সাউন্ডটা কোথায় চলে গেছে ঠিক আছে আশা করি এই নর্মালাইজ সম্পর্কে আপনারা ক্লিয়ার ধারণা পেয়েছেন ক্যাপকার্ড ভিডিও এডিটিং সফটওয়্যার মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ইনহ্যান্স ভয়েস এটা কি ইনহ্যান্স বয়েস হচ্ছে যখনই আপনি আপনার ভিডিওর মধ্যে অডিও বয়েস রেকর্ড করবেন সেটা বাইরে হতে পারে গড়ে হতে পারে মানে নর্মালি যে সাউন্ড আপনি দেবেন সেই সাউন্ডটাকে ক্যাপকাটের যে এই অপশনটা ইনহ্যান্স বয়েস এটা কিন্তু ফ্রিতে একটা অপশন মানে এটা কিন্তু অন্য কোনো সফটওয়্যার মধ্যে পেইড দিয়ে আপনাকে এটা করতে হবে আর ক্যাপকাটে এটা ফ্রি এনহ্যান্স মানে হচ্ছে আপনার অডিওটাকে অটোমেটিক একটা চমৎকার লেভেল তৈরি করে দেবে যে লেভেলটা আপনার অডিওটাকে অনেক বেশি কোয়ালিটিফুল করে দিবে তো আমরা অডিওটাকে ইনহ্যান্স করার জন্য এই অডিওর মধ্যে একটা ক্লিক করে দিব, সিলেক্ট করার সাথে সাথে উপরে এই যে ইনহ্যান্স যে বয়েস অপশনটা চলে আসবে আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করে দিই একটু সময় নেবে দেখেন এখানে কিছু পার্সেন্টেজ সময় নেবে যার মাধ্যমে আপনার অডিওটাকে এনহেন্স করে নেবে ঠিক আছে এটা হওয়ার পরে আমরা যদি এখন একটু প্লে করি তাহলে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক সব ঠিক আছে এখানে কিন্তু একটা অপশন চলে আসে আমি চাইলে ইনহ্যান্সটাকে কম বেশি করে দিতে পারো আমি যদি এটাকে হান্ড্রেড পারসেন্ট করে দিই দেখেন কি হয় সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন একটু চেঞ্জ হচ্ছে আমি যদি এটাকে একটু কম করে দিই ফিফটি পারসেন্ট করে দিই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বেসিক আইডিয়া দিতে আমি যদি আরো কম করে দিই আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে কেমন আছে ঠিক আছে আশা করি ইনহ্যান্সের ব্যাপারটা আপনি বুঝতে পারছেন এখান থেকে কিন্তু আমি আমার মতো করে এই ইনহ্যান্সটা দেওয়ার পরে বা এখানে টিক চিহ্ন দেওয়ার পরে আমি অপশন পাচ্ছি এটা কিন্তু ক্যাপকার কিন্তু অটোমেটিক আপনাকে এই যেখান এখান থেকে সেভেন্টি ফাইভ দেবে তবে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমি সেভেন্টি ফাইভ থেকে এই যে ফিফটি থেকে সেভেন্টি ফাইভের মাঝামাঝি রাখবো আমি যদি এখন প্লে করি বেসিক তো আশা করি এই এনহ্যান্স ভয়েসের যে ব্যাপারটা সেটা আপনারা ক্লিয়ার হয়েছেন আপনি এটাকে ট্রাই করবেন মানে আপনার তো কোনো অসুবিধা নেই একটা অডিও নিলেন বা একটা অডিও ভয়েস রেকর্ড করে দিলেন দেওয়ার পরে এই অডিওটার মধ্যে আসলে এনহ্যান্স ভয়েস দিলে কী ধরনের পরিবর্তন আসে বা কোন জায়গাটাতে রাখলে আপনার সাউন্ডটার কোয়ালিটি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ একটা পরিবর্তন আসছে এটা হবে আপনার অডিওর জন্য সঠিক একটা সিদ্ধান্ত আপনি আসলে কোনটা নিতে চান কোনটা আপনার অডিওটাকে ব্যাটার করে ফেলে ঠিক আছে আশা করি এনহ্যান্স ভয়েস আমাদের আর কোনো অসুবিধা হবে না এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে রিডিউস নয়েস মানে হচ্ছে আপনার একটা অডিওর মধ্যে যে এক্সট্রা কোনো সাউন্ড যদি চলে আসে সেই সাউন্ডটাকে বাদ দেওয়ার জন্য এই রেডিওস নয়েসটাকে আমরা ব্যবহার করবো যেমন এই অডিওটাকে যদি আমি সিলেক্ট করে দিই সিলেক্ট করাই আসে এবং আমি এখান থেকে যদি আমি এই যে রেডিওস নয়েসের মধ্যে এটা ক্লিক করে দিই তো রেডিওস নয়েস অ্যাক্টিভ করার পর আমি যদি এখান থেকে ক্লিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত ঠিক আছে এটা কখন আপনি বুঝতে পারবেন যে আপনার অডিওর মধ্যে একদম সঠিকভাবে এটা পড়েছে কি না সেটা বোঝার জন্য সবচেয়ে ভালোভাবে ধরেন আপনি বাইরে কোনো একটা কে রেকর্ড করলেন হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে কোনো ব্লক করার জন্য অথবা গাড়িতে বসে কোনো একটা সাউন্ড রেকর্ড করলেন ওই সাউন্ডটা যখন আপনি এই ক্যাপার্টে নিয়ে আসবেন এবং এখান থেকে এই যে রিডিউস নয়েসের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিবেন তখন দেখবেন আপনার সাউন্ডের কোয়ালিটি হয়তো একটু কমবে বাট বাইরের যে অনেক বেশি গাড়ি ঘোড়ার আওয়াজ অথবা মানুষের হইচই এগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এটা হচ্ছে রিডিউস নয়েস তো আপনি আপনার কোনো একটা অডিও বা কোনো একটা ভিডিওকে এখানে অ্যাড করে এই অপশনটা চালু করে দেখবেন আপনার অডিও মধ্যে কতটুকু এটা কাজ করে আশা করি আমরা এই রেডিওসনেসটাকে ক্লিয়ার বুঝতে পারলাম ক্যাপকাট ভিডিও এডিট অডিও এডিটিং মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে বোকাল আইসোলেশন এই বোকাল আইসোলেশনটা কি বোকাল আইসোলেশন হচ্ছে আপনার অডিওর মধ্যে যত ধরনের প্রবলেম আছে বা যত ধরনের সমস্যা আছে বা কম বেশি হওয়া অথবা সাউন্ড কম বেশি হওয়া বা এই অডিওর মধ্যে যদি কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকে মানে অডিও আছে আপনার আবার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড সাউন্ডও চলে আসছে বা দিয়ে রাখছেন আপনি এখন চাচ্ছেন যে এই সফটওয়্যার মাধ্যমে শুধু আপনার অডিওটা রাখতে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে বাদ দিতে সেই কাজটা করার জন্য কিন্তু এই যে বুকাল আইসোলেশনের মাধ্যমে কাজটা করতে পারবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এটা এআই টাইপের একটা মানে আলাদা অ্যাপস লাগানো এই ক্যাপকাটের মধ্যে তো আমরা এই সাউন্ডের মধ্যে দেখে আগে বুকাল আইসোলেশনটা কি হয় আমি এখান থেকে এই অডিওটা সিলেক্ট করে এখান থেকে বুকাল আইসোলেশনের মধ্যে একটা ক্লিক করে দিলাম করার সাথে সাথে একটু সময় নেবে দেখেন এখানে একটু প্রসেসিং হচ্ছে আমার অডিওর মধ্যে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে তখন আমরা আসলে এখানে দুইটা অপশন পাবো একটা হচ্ছে কিব বুকাল আর একটা হচ্ছে কিব ব্যাকগ্রাউন্ড নয়েস বা রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েস ঠিক আছে আমরা এখানে রিমুভ বুকাল আমি যদি এখান থেকে এই যে কিব বুকাল বুকালটা আছে এখানে তো আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয় না যদি করা হতো তখন আলাদাভাবে দেখাই যেত তো এখান থেকে আমাদের কিব বুকাল এটাই থাকলো কারণ আমরা কথাগুলো রাখতে চাই ঠিক আছে থাকলো প্লে করি ঠিক আছে ক্যাপকার্ড ভিডিও এডিটিংয়ের মধ্যে সাউন্ড এডিট করার জন্য আমরা এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে চ্যানেল এই চ্যানেলটা কি সেটা বোঝানোর জন্য আমি এখানে আলাদা একটা ক্লিপস দিচ্ছি আমি এখান থেকে এই ভিডিওটাকে এখানে অ্যাড করে নিলাম এবং এই ভিডিওটাকে আমি এখান থেকে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আমরা এই মনিটরের মধ্যে দুইটা সাইড হচ্ছে একটা হচ্ছে ডান পাশের কান আর একটা হচ্ছে বাম পাশের কান আমরা যখন হেডফোন ইউজ করি আমরা কিন্তু দুইটা তার পাই মানে লেফট এবং রাইট আমরা যদি এখান থেকে প্লে করে দিই আমি কিন্তু সাউন্ড পাচ্ছি না কারণ আমার এক পাশে আছে আর এক পাশে নাই এই যে এটা কেন হয় ধরেন এরকম মাইক্রোফোন যদি আপনি কেনেন মানে হচ্ছে ডুয়েল মাইক্রোফোন মানে আপনার মাইক্রোফোনের সাথে দুইটা মাইক্রোফোন আছে মানে আপনার দুইজন একসাথে কথা বলতে পারবেন সেই ক্ষেত্রে হয় কি এই যে দেখতে পাচ্ছেন আমি একটা আমার এটা কিন্তু ডুয়েল মাইক্রোফোন একটা আমি এখানে লাগালাম যার জন্য একটা দা সাউন্ড আসছে আরেকটা কিন্তু সাউন্ড আসে না আপনি যখন এই ভিডিওটাকে এডিট করে আপলোড দিয়ে দিবেন তখন মানুষ যারা হেডফোন দিয়ে শুনবে তারা কিন্তু এক কানে শুনবে আর এক কানে শুনবে না এটা কিন্তু খুবই জটিল একটা বিষয় তো এখানে আসলে হয় কি আবার দেখবেন আমার কোনো একটা ভিডিওতে এই যে আগের ভিডিওতে এই যে দুইটা মাইক্রোফোন একসাথে লাগিয়ে নিলাম যখন আমি আসলে এই বিষয়টা জানতাম না যে দুইটা না লাগালে আসলে দুই কানে আসে না তখন আমি আসলে এই বিষয়টা জানতাম না যে একটা লাগালে এক কানে আসে তো একজন আমাকে বললো যে ভাই আপনার ভিডিও তো এক কানে শোনা যায় আরেক কানে শোনা যায় না তখন আমি আসলে বিষয়টা নিয়ে চিন্তা করলাম যে কি এটা তো এটা সলিউশনটা কি সেটা আমি করে দিচ্ছি এখানে তো দুইটাই লাগাই দিলাম আমার দুইটা মাইক দুইটাই এখানে লাগিয়ে অডিও করলাম কোনো অসুবিধা নেই কিন্তু দুইটা লাগানোর প্রয়োজন নাই সফটওয়্যার এখানে আপনার জন্য অনেক সহজ কিছু করে রাখছে ধরেন এই ভিডিওটা এই ভিডিওর মধ্যে এক কানের সাউন্ড আসছে আর কানে আসে নাই তো সেটা সলিউশন করার জন্য আমরা প্রথমে এই যে অডিওটা সবাই ঠিক করার জন্য আমরা এখান থেকে কি করব এই যে চ্যানেলের মধ্যে একটা ক্লিক করে দিব। তো আমি এখান থেকে এই নানের এই জায়গায় যখন ক্লিক করবো তখন দুইটা অপশন পাবো একটা হচ্ছে ফিল রাইট উইথ লেফট একটা হচ্ছে লেফট উইথ রাইট তো আমাদের এখানে কিন্তু রাইটে আছে লেফটে নাই তো আমি এখানে লেফটে যাতে ফিল আপ হয়ে যায় আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিল এখন যদি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে এখানে চমৎকার একটা বিষয় কিন্তু মানে এখন কিন্তু সাউন্ডটা মানে ডাইন পাশে যে সাউন্ডটা ছিল সেটা কিন্তু বাম পাশে ফিল আপ হয়ে গেল আর যদি এখান থেকে যদি আমি অন্যটা করতাম এই যে এখানে গিয়ে যদি এই যে রাইট উইথ লেফটে দিতাম দেখেন কি হয় এখন কিন্তু দুটো সাউন্ডই অফ হয়ে গেল তো আমি এখান থেকে কন্ট্রোল রুজেট দিয়ে আবার জায়গায় চলে আসে তার মানে এই সমস্যার যদি হয় আপনার মাইক্রোফোনের জন্য তখন কিন্তু আপনি খুব সহজেই এই সফটওয়্যারের মাধ্যমে এই চ্যানেলে ক্লিক করে এটাকে ঠিক করে দিতে পারবেন যাতে মানুষ দুই কানে শুনে এবং এই মনিটর দিয়ে কিন্তু আপনি চেকও করতে পারেন যে আপনার আসলে সাউন্ডটা দুই কানে শোনা যাচ্ছে কিনা এই লেফট এবং রাইট দিয়ে কিন্তু বুঝতে পারবেন যে হেডফোন দিয়ে যারা শুনবে তাদের জন্য এই সমস্যাটা বড়ো ধরনের হবে মানে এক কানে শুনবে আরেক কানে শুনবে না কিন্তু স্পিকারে লাগালে কিন্তু সেটা বোঝা যাবে না ঠিক আছে কিন্তু হেডফোন লাগালে সেটা বোঝা যাবে তো আশা করি আমরা এই বেসিকের মধ্যে ওরিওর যে অপশনগুলো ছিল একটা হচ্ছে ভলিউম ফেড ইন ফেড আউট এবং নর্মালাইজ এবং ইনহ্যান্স ভয়েস রিডিউস নয়েস ভোকাল আইসোলেশন এবং চ্যানেল এই সবগুলো বিষয়। ক্লিয়ার হয়েছে এবং এখানে কিন্তু আরও অনেক অনেক বিষয় রয়েছে অডিও কিন্তু মাত্র শুরু আমরা আরও দুইটা ক্লাসের মধ্যে শুধু অডিও নিয়ে কথা বলবো কারণ অডিও কপিরেটের একটা বিষয় আছে সেটা নিয়ে কথা বলবো কপিরেট ফ্রি অডিও আপনি কোথায় পাবেন সেটা নিয়ে কথা বলবো এবং অডিও কিনতে পাওয়া যায় সেই অডিও আসলে আপনি কীভাবে কিনবেন আপনার ভিডিওতে ইউজ করবেন সেই বিষয়গুলো আমরা বিস্তারিত জানতে চাই এবং এই বেসিকের পরে কিন্তু রয়েছে বয়েস চেঞ্জার এবং এখানে কিন্তু আরও তিনটে অপশন রয়েছে একটা হচ্ছে বয়েস ফিল্টার একটা হচ্ছে বয়েস চেঞ্জার একটা হচ্ছে স্পেস্ট সং ঠিক আছে আবার এখানে স্পিডও রয়েছে অডিওর স্পিড কম বেশি করা এগুলো আমরা পরবর্তী পর্বে আলোচনা করব আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজনীয় মনে হয় তাহলে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ